এই সভার সভাপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মঞ্চে উপস্থিত জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত, বঙ্গবন্ধু জন্মদিনে আমার বিনম্র কিছু কথা নিবেদন করবার জন্যে আপনাদের সামনে হাজির হয়েছি। একাত্তরের মার্চ মাসকে আমরা বলি উত্তাল মার্চ, আগুন ঝরানো মার্চ। তবে 1920-র 17ই মার্চ তেমন আগুন ঝরানো ছিল না। তবে এটা ঠিক যে ওই 17ই মার্চ টুঙ্গিপাড়ায় একটি আগুনের ফুলকির জন্ম হয়েছিল। সেই আগুনের ফুলকি বাঙালির প্রাণে আগুনের ছোঁয়া লাগিয়েছিল 71ই মার্চ। সেই কারণেই 71 আমাদের আগুন ঝরানো মার্চ। সুধী মণ্ডলী, আমি খুব সংক্ষেপে দু ধরনের কথা আপনাদের সামনে হাজির করব। প্রথম কথাটি হচ্ছে বঙ্গবন্ধু জন্মদিনে যে প্রসঙ্গটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়, সেটি হচ্ছে তিনি কেন বঙ্গবন্ধু, কেন তিনি নেতা। তো আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমেই উদ্ধৃত করব রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ 1921-এ স্কটল্যান্ডের স্থপতি স্যার প্যাট্রিক গিডেসকে একটা চিঠি লিখেছিলেন। উল্লেখ, এই স্যার প্যাট্রিক গিডেস বিশ্বভারতীর নকশা তৈরি করে দিয়েছিলেন। তো সেই চিঠিতে রবীন্দ্রনাথ একটি জায়গায় কিছু কথা বলেছেন এবং যা সম্ভবত রবীন্দ্রনাথের অজান্তেই নেতৃত্বের সবচেয়ে ভালো সংজ্ঞাটি দিয়েছেন। নেতৃত্বের সংজ্ঞা আতিপাতি করে খুঁজবার জন্যে আমি যথেষ্ট শ্রম দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথের যে কথাগুলো এখন উদ্ধৃত করব তার মধ্যেই নেতৃত্বের সবচেয়ে ভালো সংজ্ঞা আছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, আই ডু নট হ্যাভ ফেইথ ইন এনি নিউ ইনস্টিটিউশনস বাট ইন দ্য পিপল হু থিঙ্ক প্রপারলি, ফিল লাভলি অ্যান্ড অ্যাক্ট রাইটলি। কোনো প্রতিষ্ঠানের ওপর আমার আস্থা নাই, তবে আস্থা আছে সেই মানুষগুলোর ওপরে যাদের যথার্থ চিন্তা, মহান অনুভব এবং সঠিক কর্ম। সুধী মণ্ডলী, বঙ্গবন্ধুর যাপিত জীবন, কর্মকাণ্ড, কর্ম এবং কৃতিকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমি দেখতে পাই যে তার জীবনকে এই তিনটি বৈশিষ্ট্য গুণান্বিত করেছে। প্রথম কথা বলি যথার্থ চিন্তা। আমি সংক্ষেপে বলবো, বেশি বলবার সময় নেই। প্রথম চিন্তাটাই হচ্ছে বাংলাদেশকে নিয়ে। 1947-এ পাকিস্তান হবার পর পাকিস্তানি মোহে আচ্ছন্ন যখন বাঙালি মুসলমান, এমনকি তাদের নেতৃবৃন্দ, সেই সময় এক তরুণ বেকার হোস্টেলে বসে তার কিছু সাথীদের নিয়ে ছোট্ট একটি সভা করলেন, বলে দিলেন এই পাকিস্তান বাঙালির অধিকার রক্ষা করবে না, এবং মেঠো বাংলায় বললেন মাওড়াদের সঙ্গে থাকা যাবে না।
ওই চিন্তা। অন্নদা শঙ্কর রায় যখন প্রশ্ন করেছিলেন বঙ্গবন্ধুকে, কখন থেকে আপনি বাংলাদেশ নিয়ে ভাবতে শুরু করেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন 47। শুধু তো দেশে বাঙালির অধিকার নয়, এই সভার কদিন পরেই কলকাতার সাপ্তাহিক মিল্লাত পত্রিকার অফিসে বসেছিলেন কজনের সঙ্গেই, সেখানে তিনি প্রশ্ন তুললেন রাষ্ট্রভাষা। ওই সভায় তিনি বলে দিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে হবে বাংলা, কারণ বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ। দেশ, মানুষের অধিকার, ভাষা চিন্তা সব নিয়ে 47-এ তার যাত্রা শুরু হল। 61-তে আমি সংক্ষেপে বলছি, 61-তে কমরেড মনি সিং কমরেড ফরহাদের সঙ্গে তফাজ্জল হোসেন মানিক মিয়ার সৌজন্যে গোপন একটি সভায় মিলিত হলেন। সেখানে আলোচনা হলো স্বাধীনতা নিয়ে। দুই কমরেড তাকে বোঝালেন স্বাধীনতা আমাদের দরকার, কিন্তু ভাই এখন পরিবেশ পরিস্থিতি অনুকূল নয়, এখন দয়া করে স্বাধীনতার কথা বলবেন না। সেদিনের তরুণ শেখ মুজিব বঙ্গবন্ধু হননি তখনও, বললেন দাদা আপনাদের কথা মানলাম, কিন্তু স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করব না। এমনি ভাবে যদি আমরা একটু এগিয়ে যাই, যখন স্বাধীনতার প্রশ্ন এলো, বাঙালির স্বাতন্ত্র চেতনা থেকে স্বাধীনতায় উত্তরণ ঘটানো হচ্ছে, সেই সময় যে ছদফা নিয়ে অনেক কথা আছে, আমি দুটো প্রসঙ্গ হাজির করব তার সঠিক চিন্তার ব্যাপারে। ছদফা নিয়ে আমার মনে আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন অনেক বিতর্ক শুরু হলো। এমনি প্রেক্ষাপটে অধ্যাপক মুজাফফর আহমেদ ন্যাপ নেতা তাকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি ছদফা দিয়ে কী বোঝাতে চান? বঙ্গবন্ধু মেঠো বাংলায় উত্তর দিয়ে বললেন, আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই, একটু গুড়াইয়া কইলাম। চমৎকার। রাজ্জাক ভাই আব্দুর রাজ্জাক নিউক্লিয়াসের নেতা বঙ্গবন্ধুর স্নেহভাজন এসে অনুযোগ করলেন যে আমরা নিউক্লিয়াস থেকে গোপনে স্বাধীনতার কথা ভাবছি, আপনি ছদফা দিয়ে কেন স্বায়ত্তশাসনের কথা বললেন? তখন বঙ্গবন্ধু রাজ্জাক ভাইয়ের পিঠে হাত দিয়ে বললেন, তোমাদের ওপারে যাওয়ার সাঁকো তৈরি করে দিলাম। একটি মানুষের কত পরিণত চিন্তা থাকলে এমন মেঠো ভাষায় কত শক্ত তাৎপর্যপূর্ণ কথা বলতে পারেন। সৈয়দ শামসুল হক বিবিসিতে কাজ করেন, তিনি বঙ্গবন্ধুকে একই প্রশ্ন করলেন যে কি বলতে চান আপনি ছদফায়। বঙ্গবন্ধু তখন বললেন, আমার তিনটা দফা, কত নেসব, কত দেবা, কবে যাবা পাকিস্তানে। ১৯৬৯-এর 5ই ডিসেম্বর আমার স্পষ্ট মনে আছে, হুসেইন শহীদ সরবরদির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, সেই সভায় তিনি বললেন আজ থেকে এই দেশের নাম হবে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান নয়। আমরা তরুণরা পূর্ব পাকিস্তান কাগজে কলমে লিখতাম, কিন্তু মুখে বলতাম বাংলাদেশ। তো এমনিভাবে আমি ধারাবাহিকভাবে যদি বঙ্গবন্ধুর চিন্তাটাকে আপনাদের সামনে হাজির করি, তাহলে দেখব অনেক কথা এসে যাবে, সব বলবো না। যথার্থ চিন্তা এই প্রসঙ্গ থাকছে। দুই নম্বর,
মহান অনুভব বা মানবিকতা অসংখ্য কথা আছে। ছোটবেলায় কিশোর খোকা যা ছিলেন তাতেই বোঝা গিয়েছিল এই কিশোর একদিন অনেক কিছু হবে। জন্মলগ্নে নানা নামকরণ করেছিলেন শেখ মুজিবুর রহমান। আকিকা দিয়ে তিনি তার বাবা মাকে বলেছিলেন তোমাদের এই ছেলে অনেক বড় হবে, কিন্তু কত বড় হবে এটা তো কথার কথা, কিন্তু কত বড় হবে সেটা আমরা বুঝেছি। বঙ্গবন্ধু জন্মদিন পালন করেননি, আমরা করি, করছি, করব আমাদের বিবেকী দায়বোধ থেকে। তো এই ডান পিঠে এক রোখা এক গুয়ে দুরন্ত খোকা, হাট ঝিরঝিরে লিক লিকে অসুখ ছাড়ে না, দাদি একটু বেশি করে দুধ খাওয়ান, দুধের সর খাওয়ান, যদি ছেলেটির গায়ে একটু কিছু লাগে, ছেলেটির গায়ে লেগেছিল বেকার হোস্টেলে তরকারি যে মাংসের কাপ তিনি দুটো খেতেন, সেই জন্য তিনি অনুমতিও প্রার্থনা করেছিলেন। লেগেছিল বাঙালি জাতির অবয়বে সংযোজন করেছিলেন অনেক কিছু। তো ঘটনার মধ্যে যাব না, সবচেয়ে বড় কথা মানবিকতা। অনেক ঘটনা আছে, মহান অনুভব তার নাতি দীর্ঘ 55 বছরের জীবনে প্রতিটি পর্যায়ে আমরা খুঁজে পাব। এবং এই জনগণ লগ্নতা নিয়ে আমার মনে পড়ে ফরাসি চিন্তাবিদ লামার্তিনের কথা। লামার্তিন বলেছেন নেতার থাকবে জনগণের জন্য দরদ, আর জনগণ দরদ থাকবে নেতার জন্যে, দুই পক্ষের দরদ নিয়ে গড়ে উঠবে নেতার নেতৃত্ব, জনগণের অনুসরণ করবার পরিবেশ। বঙ্গবন্ধু তো নিজেই বলেছিলেন আমি ফাঁসির মঞ্চে যাওয়ার সময় বলবো আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ। ডেভিড ফ্রস্টকে বলেছিলেন তার যোগ্যতা হচ্ছে তিনি মানুষকে ভালোবাসেন, অযোগ্যতা হচ্ছে মানুষকে বেশি ভালোবাসেন। ডেভিড ফ্রস্টকে 18 জানুয়ারি বললেন। 1973-এর কোনো এক পড়ন্ত বিকেলে 32 নম্বরের বাড়িতে টুঙ্গিপাড়া থেকে আসা কিছু মানুষের সঙ্গে আলাপচারিতায় মগ্ন বঙ্গবন্ধু, হাতে সেই কালো পাইপ, এক পর্যায়ে বললেন দেখ আমি যখন মারা যাব তোরা আমাকে টুঙ্গিপাড়ায় কবর দিবি। তো সবাই বলল আপনি টুঙ্গিপাড়ার মানুষ, টুঙ্গিপাড়ায় কবর তো হবেই। শুধু তাই না, আমার কবরের ওপরে একটা টিনের চোঙা লাগিয়ে দিবি। সবাই হতভম্ব, মুসলমানের কবরে আবার টিনের চোঙা লাগে কেন? বঙ্গবন্ধু বললেন যে আমি বাঙালিকে একটি বিষয় সবসময় স্মরণে রাখতে বলছি, ওই কারণে চোঙা দিতে বলছি, যে এই চোঙা হাতেই শেখ মুজিব নামের এক কিশোর একদিন বাঙালি বাঙালি বলতে বলতে চোঙা ফুঁকতে শুরু করে রাজনীতি করেছিল। ঘটনাক্রমে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় আছেন, তবে চোঙা তো আমরা লাগাতে পারিনি, লাগাবো কিনা তাও জানি না আর কি। এবারে আসি সঠিক কর্ম। সঠিক কর্ম বেশি কথায় যাব না, 7 মার্চের ভাষণ তার জীবনের শ্রেষ্ঠতম ভাষণ, সংক্ষিপ্ততম ভাষণ, কিন্তু যা করেছেন তা ব্যাখ্যা করা খুবই কঠিন। প্রচণ্ড চাপের মধ্যে যখন 6 মার্চ আমাদের চার ছাত্রনেতা খলিফা বঙ্গবন্ধুকে বললেন যে স্বাধীনতা ছাড়া কিছু বলতে পারবেন না, বঙ্গবন্ধু তখন বললেন দেখ তোরা বেশি চাপাচাপি করবি না। শেখ মুজিব জানে কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। প্রচণ্ড উত্তেজনায় শরীরে জ্বর,
বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা বললেন, তুমি একটু শুয়ে থাকো কাঁথা মুড়ি দিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন কিশোরী, মাথায় কপালে ভিক্স মালিশ করে দিলেন, তিনি শুয়ে থাকলেন। অনেকে অনেক কথা বলেছে, কি বলতে হবে না বলতে হবে, শেষ মুহূর্তে স্ত্রীর মুখোমুখি হলেন, যা তিনি সবসময় করতেন, যে কি বলবো আজকে। বললেন, বঙ্গমাতা বললেন যে তোমার পেছনে বন্দুক, সামনে জনতা, তোমার মনে যা আসে তাই বলবে। তার গাড়ি চালিয়ে নিলেন আজীবনের সঙ্গী হাজী মোর্শেদ। মঞ্চে ওঠার আগে প্রশ্ন করলেন বঙ্গবন্ধুকে, আপনি কি বলবেন, কাগজপত্র তো কিছু নাই। বঙ্গবন্ধু উপরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ আমাকে দিয়ে যা বলাই তাই বলবো। তাই বললেন কবিতার ভাষায়। এবং আর একটা চমৎকার বিষয় আমি লক্ষ্য করি, যে পবিত্র কোরআনের সূরা কাহফে বলা হচ্ছে, মানুষ যখন অঙ্গীকারমূলক কোনো কথা বলবে সে যেন অবশ্যই ইনশাআল্লাহ বলে। বঙ্গবন্ধু বললেন, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বাংলার মানুষ স্বাধীন হয়েছে, মুক্ত হচ্ছে কি না তার জন্যে আমরা সচেষ্ট অগ্রযাত্রায় আছি। মনে রাখবেন, বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার কথা বলেননি, বলেছেন মুক্তির কথা, আগে তিনবার বলেছেন মুক্তির কথা ওই ভাষণে। তো আমরা যারা শুনেছি তাদের মনে কোনো দ্বিধা থাকেনি, যা শুনতে চেয়েছি তা শুনেছি। অনেক ব্যাখ্যা আছে, ওদিকে যাব না, কিন্তু 26 মার্চের প্রথম প্রহরে বললেন, সম্ভবত এটাই আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, সরাসরি কথা বলে দেন। 74-এ যখন ইসলামী সম্মেলন সংস্থায় যাবেন, তার পটভূমি আমার একটি বইতে ব্যাখ্যা করেছি, তখন তো অনেক বিরোধী মত ছিল যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী সম্মেলন সংস্থায় যাবেন কেন, কিন্তু তিনি গিয়েছিলেন। তা করে যে সঠিক কর্মটি করেছেন সেটাই প্রমাণিত ইতিহাসে। বাকশাল নিয়ে তো অনেক কথা, বাকশাল নিয়ে তির্যক নেতিবাচক অনেক মন্তব্য আছে, কিন্তু বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর অবস্থান থেকে যদি বুঝতে চাই, আমি মনে করি, আমার বিস্তৃত কথা আছে পরে লিখব বলবো বা আছেন কিছু, বাকশাল সঠিক কাজটি ছিল। বাকশাল বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তনের দোয়ারে নিয়ে যাচ্ছিল। বাকশাল ছিল 232 দিনের মাত্র, 232 দিনে বাকশাল যা করেছিল তা একটু লক্ষ্য করবার মতো। এবার দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে আমার বক্তব্য, প্রথম প্রস্তাবনা, বঙ্গবন্ধু শুধু বঙ্গবন্ধু কেন, বিশ্ববন্ধু হবেন না কেন, তিনি বিশ্ববন্ধু। বিস্তৃত আলোচনায় যাব না, শুধু একটি কথা বলি, 7 মার্চের ভাষণে তিনি যা বলেছিলেন, এডওয়ার্ড হিথ ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলেছিলেন যে পৃথিবীতে মানুষ যতদিন পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করবে ততদিন এই ভাষণ প্রেরণার উৎস হিসেবে কাজ করবে। মানুষের সংগ্রাম শেষ হয়নি, শোষণের বিরুদ্ধে মুক্তির আকাঙ্ক্ষায় এই সংগ্রাম যতদিন চলমান ততদিন বঙ্গবন্ধু দীপ্যমান থাকবেন,
উজ্জ্বল সূর্যের মতো। আবার 1973-এর 9 সেপ্টেম্বর আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু উচ্চারণ করলেন সেই অবিস্মরণীয় মুক্তি, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বাংলাদেশ, সারা পৃথিবী। আলজিয়ার্স সম্মেলন শেষ হল কায়রোর আল আহরাম পত্রিকায় সম্পাদকীয়তে লেখা হল তার বাংলা অনুবাদ, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটিমাত্র গুলি না ছুঁড়ে সারা মুসলিম বিশ্বকে জয় করে নিলেন। জানা আছে মুসলিম বিশ্ব আমাদের বিরুদ্ধে ছিল। তার সম্মোহনী ব্যক্তিত্ব, তার কাছে নত হতে হয়েছিল সবাই। গাদ্দাফি, মুয়াম্মার আল গাদ্দাফি বাংলাদেশের বিরোধিতা করেছে, বঙ্গবন্ধুর সঙ্গে 35 মিনিট কথা বলল, বলবার পর বাইরে এসে সাংবাদিকদের সামনে হাত তুলে মোনাজাত শুরু করলো বাংলাদেশের জন্য। মাত্র 35 মিনিটে কি জাদু ছিল, কি রসায়ন ছিল, যে সব বিরোধিতা দ্রবীভূত হয়ে গেল। 1973-এ আরব ইসরায়েল যুদ্ধে যে স্বেচ্ছাসেবক দল পাঠানো হয়েছিল, ডাক্তার এবং 2 লক্ষ পাউন্ড চা পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে, এটি যে কোনো মুসলমান দেশ থেকে আরবদের জন্য পাঠানো সবচেয়ে বড় সাহায্য, সবচেয়ে বড় স্বেচ্ছাসেবক দল। তো কাজেই আমি শুধু একটি কথাই বলতে চাই, সারা বিশ্বের কাছে তার তো আবেদন আছে, সারা বিশ্বের শোষিত মানুষের কাছেই তিনি দিগদর্শন দিয়েছেন, সুতরাং তাকে আমরা কেন বলতে পারব না, শুধু বঙ্গবন্ধু নয় বিশ্ববন্ধু বটে। শেষ করছি একটি কথা দিয়ে, আজকে তো জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধুকে নিয়ে, শিশুদেরকে নিয়ে অনেক কথা আছে, একটি কথা উদ্ধৃত করব। তিনি সবসময় সবাইকে বলতেন, শিশু হও, শিশুর মতো হও, শিশুর মতো হাসতে শেখো, হাসতে শেখো, দুনিয়ার ভালোবাসা পাবে। এই মানুষটি নিজে সারা জীবন শিশু ছিলেন, সারা জীবন শিশুর মতো হেসেছেন, যতই দিন যাচ্ছে শুধু আমাদের নয় সারা দুনিয়ার ভালোবাসা পাচ্ছেন। নইলে কেন ইউনেস্কো তার 7 মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।